নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মে 2022 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি নয়, অর্থাৎ যেটা বাস্তবে ঘটবে সেটাই আপনাদেরকে আমি বলতে চলেছি। দেখুন, আমি যে রাশিফলটি দিচ্ছি এটা যদি আপনাদেরকে 10-15% যদি আপনার কাজে লাগে, আমি নিজেকে গর্ব অনুভব করব। কারণ যে জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে কল্যাণের জন্য এই শাস্ত্র তৈরি হয়েছে, অর্থাৎ মানব কল্যাণের জন্য এটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো হুবহু মিলবে আমি কখনোই দাবি করবো না। মীন রাশি দেখুন, একটা খুব গরিব মানুষও আছে, আবার দেখা যাচ্ছে ওই মীন রাশিরই একটা উচ্চ লেভেলে, হায়ার লেভেলে কোনো শিল্পপতিও কিন্তু আছে। সবারই ভাগ্য কিন্তু এক নয়, এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ বিশেষ করে ডিপেন্ড করে আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মছক বিশেষ করে কিন্তু নির্ভর করে আপনার কেমন যাবে, তার সাথে আছে দশা, অন্তর্দশা। এটা একটা অ্যাভারেজ ফল, এটা আপনারা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন, এটা একটা বলতে পারেন প্রথম প্রদর্শক হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, মীন রাশির ক্ষেত্রে অলরেডি মার্জনা করবেন, অলরেডি আপনাদের শনি সাড়ে সাথে কিন্তু স্টার্ট হয়ে গেছে। অলরেডি 29 এপ্রিল 2022 থেকে শনি সাড়ে সাথে কিন্তু ফেস আবার স্টার্ট হয়ে গেছে নতুন। এই যে শনি সাড়ে সাথে আপনাদের শুরু হয়েছে, আমি বলবো মীন রাশির ক্ষেত্রে আপনারা বিশেষ করে যাতে শনি ভালো থাকুক বা শনি খারাপ থাকুক, শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন। বিশেষরূপে শনির সাড়ে সাথেতে এমন কোনো মানুষ নেই যে ভুগে খুব মানুষে। আমি বেশিরভাগ চার্ট যেগুলো অ্যানালিসিস করছি, বেশিরভাগ চার্টে কিন্তু শনির পজিশান কিন্তু প্লেসমেন্টটা কিন্তু খারাপ থাকছে। অর্থাৎ আপনার জন্মছকে শনি কেমন আছে, আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করে তার রেমিডিয়াল মেজারমেন্ট নিন। কারণ সাড়ে সাথে কিন্তু বিভিন্ন দিক থেকে ফুগায় এবং আপনার কর্মফল এবং আপনার ন্যাকাল চার্টের শনির পজিশান, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু নির্দেশ কিন্তু করে। দেখুন, এবার আমি আপনাদেরকে বলবো আগামী মে মাস আপনাদের কেমন যেতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনার বিবাহ, চাকরি, প্রেম, ব্যবসা, ভাগ্য, ইনভেস্টমেন্ট, সম্পত্তি, এই সব যাবতীয় দিক, কেমন স্বাস্থ্য কেমন যেতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিও আমি তুলে ধরবো। এবং ভিডিও শেষে আপনারা কী উপায় করবেন সেটাও আপনাদেরকে আমি জানাবো। প্রথমে আপনাদেরকে আমি আলোচনাটা করে দিই স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই, যে খুব বড় ধরনের সমস্যা। দেখুন, রাশির উপর বৃহস্পতি এবং শুক্রের অবস্থান এবং দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে, প্রথম কথা। অর্থাৎ একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য, দুটি রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে এই মে মাসে। মানে দুর্দান্ত সফলতা কিন্তু এই মে মাসে আপনাদেরকে দিবে। যে শনি আসলো সাড়ে সাথে শুরু হলো খারাপ মেয়েটা, এটা কখনো আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। দেখুন, রাশির উপর দিয়ে বৃহস্পতি পাস করছে কিনা, অনেকটাই শুভ ফল কিন্তু আপনারা পাবেন। কিন্তু রাশির উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে ধীরে ধীরে সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ আপনি আগে থেকে প্রিকশনটা নিয়ে রাখুন না, দরকার কি। আমি যখন দিয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমি সেখানে গিয়ে প্রতিকার করছি, সেটা কিন্তু ঠিক মানে সময় কিন্তু লেগে যায়। আমি আগে থেকেই, অর্থাৎ আপনি বেরাচ্ছেন বর্ষাকালে, আপনি একটি ছাতা রাখবেন, অর্থাৎ বা একটা রেনকোটও আপনি পরবেন, যাতে বৃষ্টির থেকে কিছুটা হলো মুক্তি কিন্তু পান। তেমনি শনি সাড়ে সাথেও আপনাদের ক্ষেত্রে কিন্তু তেমনই ফল কিন্তু দিবে। এবার আলোচনা শুরু করি। আমি আপনাদেরকে একটি কথা বললাম, শরীরগত দিক নিয়ে তেমন বড় ধরনের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না মীন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনাদের
যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন কি না, বিয়ের জায়গাটা কিন্তু গাঢ় বিবাহ। আপনি লাভ ম্যারেজ বলুন, অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, এই জায়গাটা দুটোই কিন্তু আপনার পসিবল হতে চলেছে। যারা সুপাত্র সুপাত্রীর জন্য সন্ধান করছেন, সুপাত্র এবং সুপাত্রীর সন্ধান কিন্তু আপনাদের আসবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এবং যারা গোল্ড জেমস জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনি মীন রাশির মানুষ, লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। এবং সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির একটা জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি করছে মীন রাশি। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন সন্তানের জায়গাটা, এটা কিন্তু আপনাদের তৈরি করছে। এবং এর পাশাপাশি ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট। আমি বারবার বলছি, কর্মের থেকে ভাগ্য বড়। অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় কিনা, খুব কম পরিশ্রম করেও কিন্তু আপনি বড় ধরনের একটা জায়গাতে কিন্তু পৌঁছাতে পারেন। যদি ভাগ্য আপনার বিড়ম্বনা হয়, আপনি কিন্তু প্রচুর খাটবেন, কিন্তু আপনার ক্ষেত্রে সেই মাত্রায় রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। আপনি যে রাশি মানুষ হন না কেন, ভাগ্যটা, ভাগ্যর কিন্তু সাপোর্ট থাকা দরকার। এবং একটা কথা বারবার বলি, ভালো তো আছে, কিছু খারাপও আছে। দেখুন, সবটাই ভালো হতে পারে না। দ্বাদশভাবে শনি মঙ্গল, বড় ধরনের চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হাড়ের চোট লাগা, এই সম্ভাবনাগুলো থাকছে। যারা বয়স্ক মানুষরা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন না, তারা সিঁড়ি দিয়ে উঠানামা বা বাথরুমে যারা যাচ্ছেন, অনেক সময় বাথরুমে স্লিপ খায়, অনেক সময় শ্যাওলা জমে থাকে, এই জায়গাটায় কি একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু ধীরে সুস্থে যান, ফট করে পড়ে গিয়ে। কারণ শনি এবং মঙ্গল দ্বাদশভাবে হাড়ে চোট আঘাত লাগা। যারা ইয়ং জেনারেশানরা আছেন, গাড়ি আসতে চালান, জ্যোতিষশাস্ত্ররা কী বলুন তো, একটা অ্যালার্ট করার জায়গা, যে আমি হবে এটা আমি বলছি না, কিন্তু তার সম্ভাবনাটা গ্রহ কিন্তু তৈরি করবে। মানুষ ঘুরে কিন্তু গ্রহ চক্রে, মানুষ কিন্তু নিজে কাজ করে না। অর্থাৎ এই জায়গাটা গ্রহ কিন্তু আপনাকে নিয়ে যাওয়া করাবে। এবার আসি আপনাদের ইনভেস্টমেন্ট। আমি আবারও বলছি, আপনারা ইনভেস্টমেন্ট 5ই মের পর কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেনের সঙ্গে যুক্ত আছেন, ফরেন থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তির জায়গা, অ্যাসেটের জায়গা আপনাদের তৈরি করছে। এবং কোনো গাড়ি কিনা বা কোনো জায়গা কিনা বা কোনো ফ্ল্যাট কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এ মাসে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। তবে টাকা লেনদেনের ব্যাপারে, ধার দেনার ব্যাপারে কিন্তু একটু হলো কনসাসনেস থাকুন, কারণ কিছু ক্ষেত্রে ভুল জায়গাতে টাকা চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। আপনাদের কর্মপতি রাশিতে অবস্থান করছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। যারা দীর্ঘদিন কর্ম পাচ্ছিলেন না, বা কর্ম জায়গাটা একটা হচপচ অবস্থায় ছিল, বা যারা পরিবর্তন চাইছেন, বা যারা প্রমোশন চাইছেন, এই জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে প্রমোশন পরিবর্তন কিন্তু হবে। দুটি রাজ্য, একটি মালব্য মহাপুরুষ রাজ্য, পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে একটি হংস মহাপুরুষ রাজ্য, দুটি রাজ্য আপনাদের রাশিতে কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা কী হবে, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি দ্বাদশভাবে শনির সঙ্গে যুক্ত হচ্ছে, একাদশপতির সঙ্গে। অর্থাৎ কিছু ক্ষেত্রে ডিলে করবে, কিন্তু আলটিমেটলি কী হবে, আপনারা সাকসেস কিন্তু পাবেন, সফলতা আপনারা কিন্তু পাবেন। আপনি মীন রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে, যারা নতুন প্রেম করছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ার আসতে চলেছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।